والسلام على من لا نبي بعد، أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تبارك وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل أوحي إلي أنه استمع نفر من الجن قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولا نشرك به ربنا أحدا إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপা। আজকে আমরা জুম্মা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি আমরা সকলে, বলি আলহামদুলিল্লাহ। এবং তার প্রেরিত হাবিব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত জুম্মার খুতবার আলোচনা পবিত্র কোরআনুল কারীমের 114টি সুরার 51 নম্বর সুরা, সুরায়ে জারিয়া 56 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 114টি সুরা 72 নম্বর সুরা, সুরায়ে জিন 1 এবং 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর সাথে আরও কিছু আয়াত এবং হাদিস যোগ করে আজকের আলোচনার বিষয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো মানব জাতি একটা আর জিন জাতি আর একটা, দুইটাই এক নয়। তো এই জিন জাতিরা আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে এসেছিলেন। দুইবার তারা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়া 51 নম্বর সুরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতি দুইটাকে সৃষ্টি করেছি এজন্যই যে তারা আমার ইবাদত করবে। তাহলে মানব জাতি এবং জিন জাতি
এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা হলো যে তারা আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহর উদ্দেশ্য আর এ কারণে জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল প্রথম যখন জিনেরা ইসলাম গ্রহণ করতে আসে মক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ছিলেন তখন তো জিনেরা এসে জিনের এক নেতা এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে ডেকে নিয়ে গেলেন রাত্রিবেলায় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন কোথাও পান না তারা চিন্তা করল যে জিনেরা কি রাসূলকে উঠিয়ে নিয়ে গেল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকেরা অপহরণ করে নিয়ে গেছে অনেক হয়রানি খুঁজতে খুঁজতে তারা না পেয়ে সারা রাত তারা খুব কষ্টের মধ্যে কাটিয়েছে এই রাতটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল তাই তাফসীরকারক বলছেন এই রাতটাকে তারা শাররুল লাইল খুব কষ্টের রাত্রি খারাপ রাত্রি মনে করছিলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিনের নেতা ডেকে নিয়ে চলে গেছিলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তাদের নিকটে গিয়ে তাদেরকে কোরআন শুনিয়েছিলেন কোরআন তাদের সামনে কোরআন তেলাওয়াত করছিলেন তাফসীরকারক বলেন সূরা রহমান তাদের সামনে তেলাওয়াত করছিলেন করতে করতে যখন তিনি এই আয়াতে গিয়ে পৌঁছেছিলেন তোমরা উভয়ে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো মানে মানব জাতি এবং জিন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো এই আয়াত যখন জিনদের সামনে আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন তখন জিনেরা বলে উঠল লা বিশাইয়্যিম মিন নিআমিকা লা বিশাইয়্যিম মিন নিআমিকা ফালা নুকাজ্জিবু যে আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না আমরা আল্লাহর কোন নিয়ামতকেই অস্বীকার করি না ফালিল্লাহিল হামদ বরং আমরা আল্লাহর প্রশংসা করি আলা নুকাজ্জিবু আমরা কোনো নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্বীকার করি না বরং আমরা আল্লাহর প্রশংসা করি এই অবস্থায় এখানে জিনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের
কাছ থেকে কোরআন শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছিল তারা তাদের জাতিদের কাছে গিয়ে এই কোরআনের দাওয়াত দিয়েছিল তারা তাদের জাতির কাছে গিয়ে এই কোরআনের কথা বর্ণনা করছিল জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে জিনেরা এই আয়াত যখন শ্রবণ করল সূরা রহমান যখন শ্রবণ করল করার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে রাসূল যখন ফিরে আসলেন এদিকে সাহাবারা সারা রাত কষ্টের দিন কাটালেন রাত কাটালেন অনেক কষ্ট করলেন সকালবেলায় দেখছেন আল্লাহর নবী হীরা গহার দিক থেকে আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কোন এক ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করতে গিয়ে সূরা রহমান তেলাওয়াত করলেন কবিয়াই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত পড়ছিলেন কিন্তু সাহাবীরা কেউ তার জবাব দেয়নি কেউ তার উত্তর দেয়নি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সালাত শেষ করে বললেন তোমরা কোরআন শ্রবণ করলে কোরআন শ্রবণ করেও তোমরা চুপ থাকলে কেউ কিছু বললে না অথচ জিনেরা এই কোরআন শ্রবণ করে তার জবাব দিয়েছিল আলা বিশাইম মিন নিআমিকা ফালা নুকাজ্জিবু তারা শুনে এই উত্তর দিয়েছিল যে আমরা এই কোরআনকে আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না ফালাকাল হাম বরং আমরা তোমার প্রশংসা করি জিনেরা এর উত্তর দিয়েছিল কিন্তু তোমরা কোরআন শ্রবণ করলে কিন্তু তোমরা তার জবাব দিলে না তো মক্কায় এখানে জিনেরা ইসলাম গ্রহণ করেছিল আরেকবার তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন যখন রাসূল তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে ফিরে আসছিলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন রক্তাক্ত অবস্থায় জমিনে পড়েছিল তাইফের মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে না বুঝে পাথর মেরেছিল পাথরের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জমিনে পড়ে গেছিলেন রক্তাক্ত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন সাথে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা বলছিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আপনি বলুন আপনাকে যে তায়েফের মানুষেরা রক্তাক্ত অবস্থায় জমিনে ফেলে দিয়েছে আপনাকে যে আঘাত করেছে আপনি যদি একবার অনুমতি দেন তো তায়েফবাসী
দুই পাহাড়ের চিপায় ফেলে সমস্ত তায়েববাসীকে আমরা পিষে দিব। এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা বলছিলেন, আল্লাহর নবী বলছিলেন, তারা আমি নবীকে চিনতে পারেনি তাই তো তারা আমাকে মেরেছে। আজকে যদি তুমি তাদেরকে শেষ করে দাও তাহলে আগামীকাল আবার আমি এই তাওহীদের দাওয়াত কার কাছে প্রচার করব? এই তাওহীদের দাওয়াত আমি কাকে দিব? এত আঘাত সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল দাওয়াত দিয়েছেন। তো এই তায়েফ থেকে ফেরার সময় ওকাজ নামক বাজারে, ওকাজ বাজারের নিকটে নাখাল নামক এক স্থান, এই স্থানে যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল আসলেন তখন ওখানকার কিছু জিনের সাত অথবা নয়জন জিনদের নেতা সর্দার তারা রসুলের নিকটে আসলো। রসুলের নিকটে এসে কোরআন শ্রবণ করল, যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 114টি সুরার 46 নম্বর সুরা সুরায়ে আহকাফ 29 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন ইস্তামিউন আল কোরআন, ওয়াইজ সাফারনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ওয়াল মিনাল জিন নাফারুম মিনাল জিন ইস্তামিউন আল কোরআন, এই জিন জাতির নেতারা ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের নিকট থেকে কোরআন শ্রবণ করল। করার পর তারা তাদের জাতির নিকটে গেল, জাতির নিকটে গিয়ে বলছে যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরায়ে জিন, জিন জাতি নামক একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সূরায়ে আরাফ। সূরায়ে আরাফের পরে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, কিছু কিছু আয়াত মদিনাতেও নাজিল হয়েছে। তাই কোরআন শ্রবণ করার পরে তারা তাদের সমস্ত জাতির নিকটে গিয়ে, কওমের নিকটে গিয়ে এই জিন জাতির নেতারা বলল, ইন্না সামিনা কোরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য ধরনের কোরআন শ্রবণ করেছি, এমন এক আশ্চর্য ধরনের বাণী শ্রবণ করেছি, ইয়াহদি ইলা রুশদ, যেই বাণীটা যেই কোরআনটা পথ প্রদর্শন করে সঠিক পথ দেখায়, এই কোরআন আমরা শ্রবণ করেছি। ফামান্না বিহি, অতঃপর আমরা এর উপরে ঈমান আনয়ন করেছি। আলা নুশরিকু বিহি রব্বিনা আহাদা, আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করব না, আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না, অংশীদার স্থাপন করব না। লা নুশরিকু বিহি, এই জিনেরা কোরআন শ্রবণ করে সুরায়ে জিন নাজিল হওয়ার পরে এই দ্বিতীয়বার ইসলাম গ্রহণের কথাটা আল্লাহর নবী জানতে পারেন। সূরা জিন যখন নাজিল হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম
من الجن. হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকটে একদল জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলাম, আমরা তোমার নিকটে জিনদের মধ্যে হইতে একদলকে প্রেরণ করেছিলাম, যারা তোমার কাছে কোরআন শ্রবণ করে তাদের জাতিদের নিকটে এসে বলছে ইন্না কোরআন ইন্না সামিনা কোরআনান আযাবা, এক আশ্চর্য ধরনের কোরআন আমরা শ্রবণ করেছি, এই কোরআনের দাওয়াত তারা দিয়েছে। এই আয়াত নাজিল হয়েছে, এক হলো ইসলাম গ্রহণ করা জিন জাতিদের, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নবী না, আমাদের নবী শুধু মানব জাতির নবী না, তিনি জিন জাতিরও নবী। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফা আরসালাহু ইলাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রসুলকে প্রেরণ করা হয়েছিল জিন জাতি এবং মানব জাতির নিকটে, জিন এবং মানব জাতির নিকটে রসুলকে প্রেরণ করা হয়েছে। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হলো তারা উভয় আমার ইবাদত করবে। তাহলে জিনদের মধ্যে হইতে অনেকে ইসলাম গ্রহণ করেছে, এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল বলছেন সাহাবিদেরকে, মিশকাত শরীফের হাদিস 449 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল বলছেন তোমরা উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা হাড্ডি এই যে মাংস খাওয়া হয় গরু ছাগলের ভেড়া দুম্বার মাংস খাই আমরা, এই হাড্ডিগুলো আমরা ফেলে দিই, তো এই হাড্ডিগুলো দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করেছেন, গোবর দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে কয়লা দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করেছেন। এই হাড্ডিগুলোতে মাংস লাগিয়ে জিনদের পশু প্রাণীদের খাদ্য হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন, জিনদের পশু প্রাণীরা এগুলো পান করে খায়, এজন্য হাড্ডি দিয়ে এবং গোবর দিয়ে আর কয়লা দিয়ে এই তিনটে জিনিস দিয়ে ইস্তেনজা করা নিষেধ, মানে প্রসব পায়খানা করার পরে প্রসব পায়খানার স্থান পরিষ্কার করা, এই তিনটে জিনিস দিয়ে নিষেধ, এই তিনটে জিনিস দিয়ে ইস্তেনজা করা যাবে না। কোনো জায়গায় যদি গর্ত দেখতে পাওয়া যায় গর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল ওই গর্তের মধ্যে প্রসাব করতে নিষেধ করেছেন, ওই গর্তে প্রসাব করা যাবে না। আমাদের ছেলেপেলেরা আবার অভ্যাস হলো যে খাল যদি দেখে গর্ত যদি দেখে তো ওখানে যায় প্রসাব করবে আগে। ছোটতে ছেলেপেলে দেখবেন কোনো উঁচা জায়গা যদি পায় তো উঁচার উপরে দাঁড়িয়ে বা নিচের উপর নিচে থেকে দাঁড়িয়ে উঁচা দিকে প্রসাব করে, কত দূর পর্যন্ত ওঠে এটা দেখে, এরা এটা খেলে। তো উঁচা জায়গায় প্রসাব করা নিষেধ। আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল সবসময় হাতে লাঠি থাকত, সবসময় তিনি লাঠি হাতে করে বেড়াতেন, তো আমরা খুতবার সময়েও লাঠি নেওয়া নিষেধ,
লাঠি নিয়ে খুতবা দেয় পেলা ঠিক না, আবার খুতবা দেয় লাঠি নিয়ে খুতবা দেয় কে মারবে নাকি? তো আল্লাহ রসুল খুতবা দিতেন লাঠি হাতে করে, এই লাঠি দিয়ে ইশারা ইঙ্গিত করে দেখাতেন সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে গেলে কিভাবে কি করবেন, কিভাবে যাবেন, খুব সতর্কবাণী দিতেন, লাঠির উপর ভর দিয়ে থাকতেন, এই লাঠি নিয়ে সব সময় বেড়াতেন। আরেকটা কাজ হলো, আল্লাহ রসুল যখন যেখানে পেশাব করতে বসতেন তখন ওই জায়গাটাকে একটু আলগিয়ে নিতেন, ওই মাটিটাকে একটু আলগা করে নিতেন, নরম করে নিতেন। কারণ পোশাব এমনই একটি জিনিস, পোশাব যদি শরীরে ছিটে এসে লেগে যায় তাহলে কবরের শাস্তি হয়। পোশাব ছিটে এসে গতরে লাগলে, শরীরে লাগলে পোশাব থেকে সতর্কতা অবলম্বন না করলে, অসতর্ক থাকলে কবরের শাস্তি হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল যখন পোশাব করতে বসতেন তখন ওই শক্ত জায়গা যদি দেখতেন তাহলে ওটাকে একটু লাঠির আগাল দিয়ে আলগা করে নিতেন, নরম করে নিতেন, দিয়ে ওখানে পোশাব করতেন। সেই জন্যই কোনো গর্তে পোশাব করা যাবে না। অনেক মানুষের স্বভাব আছে, নদীতে নামলে, পুকুরে নামলে, গোসল করতে নামেই পোশাবের ভাড়াত হয়। অনেক মানুষ ওই গোসল করা অবস্থায় পুকুরের পানিতেই গোসল করে, পোশাব করে দেয় গোসল করতে করতে। নদীতে নামলে উঠে গিয়ে পোশাব করবে তা করে না, ওই অবস্থায় পোশাব করে। ইহুদিরা আমাদের নবীর সাহাবিদেরকে বলতেন, নবীর সাহাবিদেরকে ইহুদিরা বলতেন, তোদের নবী কেমন? আরে পোশাব করার আদব কায়দা, পোশাব করার নিয়মও মানুষকে বলে দেয়, তোদের নবী কেমন? যে পোশাব করার কথাও বলে দিতে হয়। সাহাবারা বলতেন যে পোশাবেরও নিয়ম আছে, পোশাবের কথাও আমাদের নবী বলে দিয়ে গেছেন যাতে করে উম্মত বিপদে না পড়ে। এজন্য পোশাব করারও যে একটা নিয়ম আছে, আদব কায়দা আছে, এটা শিখিয়ে দিয়ে গেছেন। কত মানুষ আছে পোশাব করতে বসলে দেখবেন যে গোটাই লুঙ্গি ছেড়ে নেয়, এরকম আছে। এগুলোরও শিক্ষণীয় বিষয় আছে, এগুলোও শিক্ষা। এমন করে পোশাব করতে বসবেন, হাজারো মানুষ যদি ওখান দিয়ে যায় তাতে করে আপনার কোনো সমস্যা না হয়, আপনি সতর্কতা অবলম্বন করে পোশাব করবেন। পোশাবের জায়গাটাকে উঁচা করতে হবে, যেখানে পোশাব করবেন দাঁড়াবেন উঁচা জায়গায়, নিচু জায়গায় পোশাব করবেন। পোশাবটা যাতে গতরে গায়ে ছিটে না আসে শরীরে, খেয়াল রাখবে, গর্তের মধ্যে করবেন না, পানির মধ্যে পোশাব করবেন না। কারণ জিনেরা বসবাস করে পানিতে, এজন্যই পানিতে পোশাব করা যাবে না। পোশাব করতে বসতেও দোয়া বলতে হয়। অনেক মানুষ আছে যেখানে মন লাগলো দাঁড়িয়ে গেল, বসে গেল। হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তাদের কঠিন সমস্যা, যেভাবে হোক বিপদ, পোশাব যদি তাড়াতাড়ি না করে তো লুঙ্গি বা। এজন্যই পোশাব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু একটু খেয়াল করে হিসাব করে পোশাব করতে হবে। পোশাব যাতে শরীরে না লাগে, পোশাব যখন যেখানে মন লাগবে বসে যাবেন তা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল মাঠে ময়দানে হঠাৎ করে পোশাবের বারাত, পোশাব করবে প্রয়োজন মাঠের মধ্যে, এমন এক অপরিষ্কার জায়গায় আল্লাহ রসুল পোশাবে দাঁড়াতেন, অনেক অপরিষ্কার জায়গা, বসার মতো কোনো সুযোগ নেই, বসবে এরকম সুযোগ নেই, এত অপরিষ্কার। আল্লাহ রসুল দাঁড়িয়ে পোশাব করেছেন, উম্মতকে দেখাতে চাইছেন যে প্রয়োজনে বিপদ হলে, সমস্যা হলে দাঁড়িয়ে পোশাবও যায় করতে পারবে, গুনাহ হবে না।
কিন্তু এমনিতে খামাখা দাঁড়িয়ে পোশাক করবেন এমন প্যান্ট পরেছেন যে প্যান্ট পরাই ঠিক নয়, ওই প্যান্ট পরেছেন পোশাক করবেন দাঁড়িয়ে ছাড়া কোনো উপায় নেই, এই অজুহাত নয়, এই অজুহাতে চলবে না। প্রয়োজনে পায়খানার ভিতরে গিয়ে প্যান্ট গোটাই খুলে পেশাব করতে হবে, কিন্তু দাঁড়িয়ে নয়। পোশাক পায়খানায় ঢুকে অনেক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, পোশাক পায়খানার ভিতরে ঢুকে, খবরদার এ কাজ করা যাবে না। খাওয়া আর পেশাব করা পায়খানা করা স্বভাব তো আপনারা জানেন ভালো করে, কার স্বভাব? চতুষ্পদ জন্তু যারা, গরু ছাগল ভেড়া দুম্বা কুকুর শৃগা, এই চতুষ্পদ প্রাণী যেগুলো তাদের স্বভাব হলো খাবে পোশাব করবে পায়খানা করবে একসাথে, খাওয়া পোশাব পায়খানা একসাথে, এটা হলো পশু প্রাণীর স্বভাব। তো আপনি পায়খানায় বসেছেন, পায়খানার ভিতরে ঢুকতে গেলে তো দোয়া বলে ঢুকতে হয়, বাড়ার সময় দোয়া বলে বাড়াইতে হয়, দোয়া বলে পায়খানায় ঢুকে পায়খানা করলে এটা ওই বাধত, দোয়া বলে পায়খানায় ঢুকতে হয়, আবার পায়খানা থেকে বাড়াইতে দোয়াও বলতে হয়। তো আপনি ওখানে ঢুকে আবার বিড়ি সিগারেট খান, খাইতে খাইতেই পেশাব করেন, এটা কেমন স্বভাব হলো? অতএব এই কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল দুই জায়গায় জিনেরা রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন, এই ইসলাম গ্রহণ করার পরে জিনেরা গিয়ে তাদের কওমের কাছে গিয়ে বলছে যে আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শ্রবণ করেছি, যেই কোরআন সঠিক পথ দেখায়, সরল সঠিক পথ এর দিশা দেয়, এই দিকে মানুষকে আহ্বান করে, সেই কোরআন আমরা শ্রবণ করেছি, হা আমান্না বিহি, অতএব আমরা তার প্রতি ইমান এনেছি, আমরা আমাদের রবের সঙ্গে আমরা আমাদের আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করি না, এভাবে দাওয়াত দিচ্ছে। এই আয়াত নাজিল করে আল্লাহ মক্কার বড় বড় কাফের নেতাদেরকে বোঝাতে চাচ্ছেন, কাফেরদেরকে অমুসলিমদেরকে বোঝাতে চাচ্ছেন, কোরআন শুনে জিনেরা ইসলাম গ্রহণ করে, কোরআন বুঝল, আর তোমরা মানব জাতি কোরআন বুঝলে না, অথচ পৃথিবীর বুকে সমস্ত সৃষ্টির ভিতরে যত সৃষ্টিজীব আছে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের ভিতরে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, উত্তম সৃষ্টি জীব হলো মানব জাতি, সব সৃষ্টির উপরে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। বিশাল বড় একটা হাতি আল্লাহর সৃষ্টি, একটা হাতি যদি আপনার উপরে পা চাপায় তাহলে আপনি নিমিষেই শেষ, মুহূর্তের ভিতরে আপনি শেষ হয়ে যাবেন। হাতি যদি আপনার শরীরের উপরে পা চাপায়, ছোট্ট একটা মানুষ ওই বিশাল হাতির উপরে চড়ে হাতিটাকে চালনা করছে, পরিচালনা করে নিয়ে বেড়াচ্ছে, হাতিটাকে পোষ মানিয়ে হাতিকে দিয়ে অনেক টাকা ইনকাম করছে, আয় রোজগার করছে, এত বড় একটা জন্তু। দেখেন কোরবানির সময় বিশাল বিশাল প্রাণীগুলো আমরা ফেলে দিয়ে দুই চারজন মানুষে ফেলে জবাই করে দিচ্ছে, এত শক্তি, ইচ্ছা করলে তারা দৌড় মেরে পালাইতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে, অথচ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে, কিন্তু পৃথিবীর মধ্যে সব সৃষ্টির মধ্যে সব সৃষ্টির এক নম্বর শ্রেষ্ঠ জাতি হয়ে মানুষই শুধু আল্লাহর নাফরমানি করে, অন্য কোনো প্রাণী, অন্য কোনো জাতি, অন্য কোনো সৃষ্টি আল্লাহর নাফরমানি করে না, অন্য কোনো সৃষ্টি আল্লাহর নাফরমানি করে না, অথচ মানব জাতি আল্লাহর নাফরমানি করে। পশু প্রাণী পাখিগুলো দেখেন, পাখিগুলো সারাদিন কোথায় কোথায় ঘুরে ফিরে খায়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে আসে, আগামীকাল কী খাবে তাদের নিকটে জমা নেই, তাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই, তারা আল্লাহর তসবি করে, তারা আল্লাহর কাছে বলে আল্লাহ কী খাবো না খাবো সব আল্লাহর হাতে, সকালবেলা হলেই যায় মাঠে ময়দানে ঘুরে ফিরে খায়, এসে বাসায় থেকে রাত্রি জাগরণ জাগরণ করে, রাত্রি ঘুমন্ত অবস্থায় ঘুম পেড়ে আবার সকালবেলায় গিয়ে আবার খাদ্য আহরণ করে, অথচ মানব জাতির ঘরে কত প্রকারের খাদ্য, ঘর ভর্তি, গোডাউন ভর্তি, চাল ডালে ভর্তি হয়ে আছে, একবার শুকরিয়া আদায় করে না। এরপরেও
মানব জাতি আল্লাহর নাফরমানি করে আল্লাহর খায়া আল্লাহর পরে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহ সালাতের কথা বলেছেন কয়জনা সালাত আদায় করে কয়জনা সালাত আদায় করে সালাতের ওয়াজ শুনতে শুনতে কই মানুষ তাও তো দেখি না মসজিদে জুম্মার দিনে যত মানুষ হয় আরে হাত মানুষ তো হবে জুম্মার দিনে বেশি মানুষ হয় সবাই বাড়িতে থাকে কোথাও যায় না আর এমনি সময় অনেকে হাট বাজারে থাকে বিভিন্ন কাজে থাকে কিন্তু তাহলেও তো কমসে কম অর্ধেক মানুষ থাকবে সবাই তো আর বাজারে থাকে না সবাই তো আর বাহিরে যায় না অথচ আল্লাহর বান্দা এই শ্রেষ্ঠ জাতি হয়ে মানুষই শুধু আল্লাহর নাফরমানি করে অন্য কোনো প্রাণী করে না আসসালামু আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে মুসলমান করলেন জিন জাতির কোরআন শুনে পরিবর্তন হলো তাই আল্লাহ মক্কার বড় বড় কাফের মুশরিকদেরকে দেখাতে চাচ্ছেন দেখো জিন জাতি রসুলের কাছে কোরআন শুনে মুসলমান হয় তোমরা রসুলের কাছে কোরআন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের কাছে কোরআন শ্রবণ করে পলায়ন করো কোরআন শুনে তোমরা হেদায়েতে আসো না ফিরে আসো না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন সূরা রহমান এই আয়াত শুনে মুসলমান জিনদের কথা শুনলেন আল্লাহ রসুলের যে জিনেরা এর উত্তর দিল আর তোমরা দিলে না আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন কি করছিলেন ওই কাফের মুশরিকদের নিকটে গিয়ে মক্কায় প্রকাশ্যে সূরা রহমান তেলাওয়াত করছিলেন কত জ্বালা নির্যাতন তারা করেছে সূরা কোরআন প্রকাশ্যে তেলাওয়াত করার কারণে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেছে প্রকাশ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অতএব পবিত্র কোরআনুল কারীমের এই বিধানগুলো শুনে আমাদেরকে পরিবর্তন হতে হবে এটা বুঝাতে চাচ্ছেন আল্লাহ যে জিনেরা কোরআন শুনে মুসলমান হয়েছে জিনেরা এজন্য এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে হে মানুষ জাতি জিন জাতি যদি কোরআন শুনে পরিবর্তন হতে পারে তো তোমরা কোরআন নিত্যদিন প্রতিদিন শুনছ তারপরেও কোরআন শুনে কেন তোমরা হেদায়েত গ্রহণ করছো না কেন তোমরা হেদায়েতের পথে আসো না কেন তোমরা কোরআন শুনে ভালো পথে আসছো না এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের কাছে দুই দুইবার জিনেরা ইসলাম গ্রহণ করেছে এই ঘটনাটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন অতএব আমাদেরকে কোরআনুল কারীম শুনে হাদিস কোরআন শুনে অবশ্যই অবশ্যই পরিবর্তন হতে হবে ভালো পথে আসতে হবে সালাত আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে দান খয়রাত করতে হবে সোনামণি প্রতিযোগিতা আহলে হাদিস আন্দোলন সোনামণি মহিলা শাখা যুবসংঘ অনেক গ্রুপ আছে সোনামণি সংগঠন এই সোনামণিদের প্রতিযোগিতা আমাদের রংপুর বিভাগে হয়েছে রংপুরে আমরা গিয়ে এখানে আমরা আল্লাহর রহমত টিকেছি জয়লাভ করেছি আমাদেরকে আবারও রাজশাহীতে 10 তারিখ অথবা 12 তারিখ 10 তারিখেই ছিল ডেট সম্ভবত পরিবর্তন করে 12 তারিখ করেছে 12 তারিখে ওখানে প্রতিযোগিতায় আমাদেরকে যেতে হবে দোয়া করবেন সকলেই নামটা যাতে থাকে নতুন প্রতিষ্ঠান এইবার যে প্রাইজ পেয়েছি যেটাই পেয়েছি এটাতে আমি অত্যন্ত খুশি খুব ভালো লেগেছে আবারও রাজশাহীতে যাব আল্লাহর কাছে আশা করি যাতে করে আমরা ওখানেও গিয়ে কিছু পাই এজন্য আপনারা দোয়া করবেন বলা যায় না এগুলো হলো প্রশ্ন এমনও হতে পারে পরীক্ষা একটা ছাত্র কিছু পারে না অথচ পরীক্ষায় গিয়ে দেখছে ওর প্রশ্নটা এত সহজ এসেছে ওর যা মুখস্থ আছে হুবহু এটা এসেছে যেগুলো পারে না ওগুলো না দিয়ে সহজ যেটা কেউ পারে সেটা পায়ে নিয়েছে পরীক্ষার রেজাল্ট তার ভালো হয়ে গেল অথচ ভালো ছাত্র ওই জিনিসটাও খেয়ালে করেনি ওর ব্রেনে নেই ওই জিনিস চলে এসেছে ও পারলো না এরকমও হয় এজন্য দোয়া করবেন আর ওই যে সোনামণি কুপন আছে 20 টাকার আর 50 টাকার দিতেই থাকেন আল্লাহর পথে দিতেই থাকেন সমস্যা নেই যত দিবেন তত আপনাদেরকে আল্লাহ